সিপিআই এর রাজত্বে বহু কংগ্রেস কর্মী ঘরছাড়া হয়েছেন, খুন হয়েছেন, আর আজ রাত্রে হাত মিলিয়েছে বাম কংগ্রেস। পশ্চিম আসনে কমিউনিস্টরা ভোট দেবে হাত চিহ্নে, আর পূর্ব আসনে কংগ্রেসীরা ছাপ দেবে কাস্তে হাতুড়িতে। নোয়াগাঁও স্কুল মাঠে আয়োজিত এক দলীয় যোগদান সভায় উপস্থিত থেকে মঙ্গলবার এ কথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ছয় আগরতলা মণ্ডলের সভাপতি তথা কাউন্সিলর হীরালাল দেবনাথ এবং আগরতলা পুর নিগমের আট নম্বর ওয়ার্ড কর্পোরেটর শম্পা সেন সরকার। এদিন জনসভা থেকে নাম না করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে এক হাত নিয়েছেন রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বলেন, নীলজ্জের মতো বৈঠক করে রাতের অন্ধকারে এখন সিপিআইএম এর কার্যালয় থেকে বের হন কংগ্রেসের বিধায়ক, তাহলে এত বছর ধরে ত্রিপুরাবাসীর উপর অত্যাচার করার কি দরকার ছিল? মানুষকে উস্কিয়ে মারপিট করাতেন এই বিধায়ক। কংগ্রেস কর্মীদের কাছ থেকে একসময় বিপিএল কার্ডও ছিনিয়ে নিত সিপিআইএম। দলের কর্মীরা মার খেয়ে রাস্তায় পড়ে থাকত আর বিধায়ক এসির নিচে বসে ঠান্ডা বাতাস খেতেন। কমিউনিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে আজ কমিউনিস্টদের কার্যালয়ে ঢুকে গেছেন ছয় আগরতলা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক। এই কংগ্রেস সিপিএম এক জায়গায় চলে এসছে এক ক্যান্ডিডেট ওনাদের, সিপিএম এ ভোট দেবে কংগ্রেসের ক্যান্ডিডেট, হাত চিহ্নের ক্যান্ডিডেট। তাহলে সাধারণ মানুষকে ত্রস্ত করার কি দরকার ছিল? ত্রিপুরার মহিলাদের উপরে রেপ করার কি দরকার ছিল? বাড়িঘর জ্বালানোর কি দরকার ছিল? এই ছয় আগরতলা থেকে আপনাদের এখন বিধায়ক, উনি তো মানুষকে উকসিয়ে মারপিট করার মাস্টার ডিগ্রি পিএইচডি ওনার কাছে, নিজেও দৌড়ায় সিপিএম দৌড়ায়, চল চল সিপিএম দৌড়ে আই, প্লোবাইন পিটা গায়ে মরে তিনি এসির নিচে বইয়ে থাকে, আর ক্যামেরা দেখলে এমন করে গামপালায়। অনে আপনার গাম পালান লাগতো না, এখন জিতেন জিতেন চৌধুরী আপনার রুমাল দিয়ে মুছবো, ওনার উঙ্গলি দিয়ে এমন কষ্ট করার দরকার নাই, জিতেন চৌধুরী রুমাল দিয়ে ঘুরে তেনের লোক। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের পারদর্শী নেতা, সংগ্রাম করতে করতে নিজেই সিপিএম এ পার্টি বেশ ঢুকে গেছে। আর বিপ্লব দেব এমন প্রাণী, তাদের সঙ্গে সংগ্রাম করেছি, সংগ্রাম করতে করতে তারা পার্টি বিষ্টি ভাঙ্গে লাইছি, পার্টি অফিস আমিও গিয়েছি মেলার মাঠে, দিন দুপুরে গিয়েছি যখন আমি মুখ্যমন্ত্রীর পদে শপথ নিব, ভারতীয় কালচার রীতিনীতি সংস্কৃতি আমার মধ্যে রয়েছে, তার জন্য সিপিএম এর পার্টি অফিসে গিয়েছি, গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পায়ে ধরে প্রণাম করে বলেছি আমার শপথ গ্রহণ আছে আপনি আসুন। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ভারতের কালচার। আপনি আপনি কি করেছেন এতদিন যাবৎ? আপনারা, আপনি আর আপনার বাপ রাতে রাতে করতেন পরামর্শ সিপিএম এর সঙ্গে সমঝোতা, এখন তো নির্লজ্জের মতো দিনের বেলা সিপিএম অফিস থেকে মিটিং করে ছয় নম্বরে ডাবাই রয়, কি অবস্থা? এই দিন নোয়াগাঁও স্কুল মাঠে আয়োজিত দলীয় যোগদান সভা থেকে পূর্ববর্তী বাম সরকারের এদিন চরম বিরোধিতা করেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। কটাক্ষ করে তিনি বলেন, কমিউনিস্টের শাসনকালে উৎসবের মেজাজে ভোট দিতে পারত না জনগণ, কমিউনিস্টের রাজত্বকালে নির্বাচন মানিয়েছিল সন্ত্রাস, মারপিট আর বিরোধী কর্মী সমর্থকদের বাড়ি চালানো, কিন্তু বিজেপি সরকারের রাজত্বকালে রাজ্যের জনগণ উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করেন। বিপ্লব কুমার দেব এদিন আরও বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় দিন হল নির্বাচনের দিন, কিন্তু ক্ষমতার লোভ আর ক্যাডার পালনের লোভে কখনই উৎসবের মেজাজে ভোট করতে দেয়নি কমিউনিস্টরা। 2018 সালে ত্রিপুরা বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুক্তির শ্বাস নিতে পেরেছে রাজ্যবাসী। ইলেকশন উৎসবের মেজাজে হওয়া উচিত,
কমিউনিস্টের রাজত্বকালে ইলেকশন মানে ভয়াবহতা, মারপিট, বাড়ি জ্বালানো, মানুষকে তিরস্কার করা, বিরোধী পার্টি করলে তার বাড়িঘর ভাঙচুর রাত্রিতে। আরেকটা ছিল তাদের আদত, যেটা আমরা কোনোদিন করি না। আজকে যদি সিপিএম এর সরকার থাকতো, সিপিএম এর নেতারা থাকতো এখানে রাজ্যে সক্ষমতায়, তাহলে বিপ্লব দেব এখানে কার্যক্রম করছে, টাইম নিয়েছে, সময় নিয়েছে, তবুও তারা সামনে দিয়ে একটা মিছিল বের করবে আর বারবার ইনকাম জিন্দাবাদ করে আপনাকে ডিস্টার্ব করবে, এমন করতো না? আমি ত্রিপুরা রাজ্যে যেখানেই যেতাম 2016, 2017, 2018 পারমিশন নিয়ে কার্যক্রম নিয়েছি, মিছিল করছে, আমার মিছিলের সামনে চলে আসে বিনা পারমিশন, লাল পতাকা নিয়ে সামনে দিয়ে আপনার সামনে এমনভাবে মিছিল করবো যেমন আপনার গায়ের উপরে ইচ্ছা করে পড়বো। তার মানে নির্বাচন আসলে এই মা বাবারা তটস্থ থাকতো, ছেলেদেরকে বলতো বাড়ি থেকে বেরোও না, রাস্তার দিকে যাইও না, বিরোধী পার্টির যাওয়ার কি দরকার, এরা রাত্রে মারবো। কিন্তু আজকে আমি দেখে খুশি হয়েছি, এখানে একটা উৎসবের মেজাজে মানুষ নির্বাচনকে উপভোগ করছে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচনের দিন। কমিউনিস্টের শাসনকালে কোনোদিনই মানুষ সেটা অনুভব করতে পারেনি। তার কারণ, কমিউনিস্টরা ক্ষমতার লোভের কারণে, কমিশন খাওয়ার কারণে, ক্যাডার পালনের কারণে ইলেকশনকে উৎসবের মেজাজে করতে দিত না। আগরতলা বিধানসভা 8 নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই জনসমাবেশে বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে 111টি পরিবারের মোট 450 জন ভোটার মঙ্গলবার যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।